আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে মাত্র 100 টাকার রেঞ্জের ব্যাগ কালেকশন, জুতার কালেকশন শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদ জমজমাট কালেকশন শুরু হয়ে গেছে, তো আজকে দেখিয়ে দেবো খুবই কমফোর্টেবল কিছু ব্যাগ কালেকশন। যেহেতু সামনে ঈদ, তো অনেকেই ঈদে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, তো এই ব্যাগগুলো যদি সবার এক এক করে থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই। খুবই সুন্দর ব্যাগগুলো, কোয়ালিটিগুলো মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। মাত্র 100 টাকার থেকে শুরু করে 200-300 টাকার মধ্যে আপনারা এই ব্যাগগুলো পারচেজ করতে পারবেন। এখন যে ব্যাগগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই ব্যাগগুলোর প্রাইস ছিল মাত্র 100 টাকা করে। এটা হচ্ছে ছোট সাইজ, এটার বড় সাইজের প্রাইস মাত্র 250 টাকা, আর এই ব্যাগটাও মাত্র 100 টাকা। যাদের ছোট সোনামণি আছে তাদের জন্য খুবই ভালো হবে, এই ব্যাগগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন। আর এখন কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি। এই জুতাগুলো কিন্তু মাশাল্লাহ অনেক অনেক ভালো, তো প্রত্যেকটা জুতাই খুবই সুন্দর, কালার কোয়ালিটিগুলো সুন্দর। তো এই যে পিঙ্ক কালার জুতাটা দেখছেন, এই জুতাটাও কিন্তু খুবই খুবই সুন্দর। এই জুতাটার প্রাইস ছিল মাত্র 300 টাকা। আর এখন কিছু জুতার কালেকশন আপনাদের সাথে শেয়ার করব, সেগুলোও খুবই রিজনেবল প্রাইস, একদম পানির দামে বিক্রি করছে। তো আর এখন যে জুতাটা দেখছেন, এই জুতাটার প্রাইস ছিল 300 টাকা। তো খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল এই জুতাগুলো। তো আমি এই জুতাটা আমার নিজের জন্য পারচেস করেছি, খুবই কমফোর্টেবল। আর এখন আপনাদের সাথে শেয়ার করব হিউজ হিউজ কালেকশন মাত্র 100 টাকা করে। প্রতি বুধবারেই কিন্তু রামপুরা বনশ্রী মেরাদে হাটে এই ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায়, এখানে হিউজ কালেকশন। এগুলো মার্কেট প্রাইস কিন্তু 150 থেকে 200 টাকা করে বিক্রি করে, আর এখানে আপনারা মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন। জুতার কোয়ালিটিগুলো খুবই ভালো, কালারগুলোও ভালো, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আপনারা যদি এতটা রিজনেবল প্রাইজে এই ধরনের সুন্দর সুন্দর ব্যাগ জুতা পারচেস করতে চান, তাহলে অবশ্যই প্রতি বুধবার সকাল থেকে রাত পর্যন্ত রামপুরা বনশ্রী মেরাদিয়ে হাটটি বসে, আপনার এখানে আসলে এই ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো কিন্তু পারচেস করতে পারবেন। আমার কাছে এখানকার প্রত্যেকটি কালেকশনই খুবই খুবই ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।